ছাতায় সব বন্দি করে হাসপাতালে জুনিয়র চিকিৎসকের তৎপরতায় প্রাণে বাঁচল রোগী। ময়নাগুড়ি থানার অন্তর্গত হেরাপাকড়ির বাসিন্দা দীপেন শীল রাতে মাছ ধরতে গিয়েছিলেন জলাভূমিতে। হঠাৎ কিছু একটা কামড় দিয়েছে বলে মনে হয়। আলো ফেলে দেখতেই চমকে যান দীপেন শীল, বুঝতে পারেন সাপে কামড় দিয়েছে। সর্প দংশন বুঝতে পেরে দ্রুত সাপটিকে ধরে সঙ্গে থাকা ছাতার মধ্যে বন্দি করেন। নিজের মনোবল শক্ত করে ছাতার মধ্যে বন্দি সাপ সহ ছুটে আসেন জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালের সুপার স্পেশালিটি হাসপাতালে। কর্তব্যরত জুনিয়র চিকিৎসক দ্রুততার সঙ্গে ক্ষতস্থান পরিষ্কার করে চিকিৎসা শুরু করায় বিপদমুক্ত হয় সাপে কাটা দীপনশীল। খবর পেয়ে রাতে হাসপাতালে ছুটে আসেন পরিবেশ কর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরী। সাপটিকে পর্যবেক্ষণ করে জানান সাপটি জলের সাপ, স্বল্প বিষযুক্ত, তবে মৃত্যু হয় নেই মানুষের। সাপটির নাম বাংলায় এনি সাপ, বৈজ্ঞানিক নাম সাইবোর্ড। বিশ্বজিৎ কিন্তু মুখ দেখা যাচ্ছে না টুপি দিয়ে। ওই ইগুলো সারা, কুকুরগুলো সারা, সাপ দেখলে কুকুরগুলো আবার ভুগবে। আকাশ ছোঁয়া ইটের দাম, বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা। তবে ইট কেন, সিমেন্ট ব্লকে তৈরি করুন, খরচ হবে আধা। শাহিনা এন্টারপ্রাইজ, এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক, যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত। সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন 9844468001 অথবা 8436885659। ওখরাবাড়ি, শাহিনা এন্টারপ্রাইজ, গীতাল তহরোড। এটা কামড়ালে মানুষ মারা যাবে না।